থেকে ডুববো আমি। বলো একে নাকি প্রচুর খিদে পেয়েছে। Hey guys, welcome to my channel and in this video, এখন বাজে সকাল ঠিক 7টা আর এখন যা দেখতে পাচ্ছ টোটো করে যাচ্ছি কুইচুর ধানের মিল। কিসের জন্য সেটা ওখানে গিয়ে বলছি, চলো। ফাইনালি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ ট্রাক এখন নিয়ে যাচ্ছে, গেটে ঢোকাবে, তারপর ওটা টিয়ার হবে, তারপর খালি হবে। এখন বহু দেরি, যাই হোক দেখা যাক কতক্ষণ লাগে। দেখতে পাচ্ছ একে নাকি প্রচুর খিদে পেয়েছে, 10টা বাজছে, এখন যাব খেতে। কি খাবি বল দা, বল কি খাবি, বল। মুড়ি খাবো, মুড়ি মুড়ি খাবে বলছে, চলো দোকানে যাওয়া যাক। ওইখানে ওইখানে খেলি, বল চলো। কি ভাবছিস, এখন আসেনি প্লেট, আসেনি বলে মন খারাপ তাই তো? কি বের করছিস তুই? সে ভালো, তুই যা বের করছিস তাই। দেখতে পাচ্ছ চলে এসছে ঘুগনি আর তার সাথে বেগুনি, খা খা, কেমন টেস্ট বল, বল টেস্ট, বল টেস্ট, বল। খুব সুন্দর তাই, যাই হোক খেয়ে তারপর কথা হচ্ছে। ধোঁয়াই পুরো ভর্তি হয়ে গেছে মিলে, দেখো এটা কি হচ্ছে কে জানে, গরম পানি পড়ছে ওখানটা, কারো গায়ে যদি লাগে সে পুরো শেষ হয়ে যাবে। বুড়ো বয়সে গাছে উঠছিস, হ্যাঁ বুড়ো বয়সে ইতে উঠছিস, গাছে উঠছিস, পড়ে যাবি এখনই, এখনই কেলাবে বাড়ি। সর্বনাশ করেছে, চল জলদি ঢোকা। তো গাইস গুড মর্নিং, ব্যাপারটা হচ্ছে কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ কালকে একটা কাজে বিজি ছিলাম, তো আজকে কিছুটা শুট করতে হচ্ছে কারণ ভিডিওটা সম্পূর্ণ হবে না। আর এখন চলে এসেছি প্রতিদিনের মতোই মাঠে, আর মাঠে এখন কাজ কিছু নেই, দেখতে পাচ্ছ একদিন বৃষ্টিতে দেখ মাঠ পুরো সবুজ হয়ে গেছে পুরো। যাই হোক কাজটা মিটিয়ে তারপর দেখা হচ্ছে, চলে এসছিস, চলো। গাইস তোমরা হয়তো ভাবছো যে আমার ড্রেসটা কি করে চেঞ্জ হয়ে গেল, এটা চেঞ্জ হয়ে গেছে কারণ সেগুলো পরিষ্কার করতে হবে। আর এখন যাচ্ছি শাক তুলতে, মানে সবজি এক জায়গায় লাগানো আছে ওখানে তুলে আনতে হবে, আর আমার সাথে আছে মুস্তাক, তো চলো যাওয়া যাক। আর গাইস এখন চলে এসেছি দেখতে পাচ্ছ মাঠের সবজি তুলতে, মানে শাক তুলতে। এখানে মানে গ্রামের সাইডে মাঠ, ওই জন্য এখানে লাগানো হয়েছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছ একটা পিং শাক, আরও পালং, তার সঙ্গে মুলোর শাক ওর মধ্যে ভরা আছে। যাই হোক তুলে নিই তারপর কথা হচ্ছে। তো হয়ে গেছে এখন বাজে বিকেল 4টে, এখন ঘুম থেকে এই মাত্র উঠলাম, আর এখন যেতে হবে ক্লাবের দিকে, চলো ওখানে গিয়ে। কথা একজন থাকলে এলে ছেড়ে দেবে, ছেড়ে দে, দেখবো, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, তুই পড়ে গেলি তো। হ্যাঁ এত বড় ক্লাবটার মধ্যে কেউ নেই, তুই একা, আর আশব কই? আর সব এখন পড়াশোনা করছে স্কুলে তাই? হ্যাঁ ওই বল কিছু, ফোন ভেঙে দিবি? ভিডিও করছি, আমাকে নাকি বলছে তোর ফোন ভেঙে দেবো, সাহস তো খুব। ফোন ভেঙে দিবি, আবার বলছি ফোন ভেঙে দেবো, আর আমি মারবো না তোকে, ছেড়ে দেবো, আমিও মারবো, তখন কি করবি? আমিও মারবো। এমএলএ ফাটা গেস্ট কোথায় ছিলে? এতক্ষণে মুখ হাত
অবস্থা দেখো দুজনের উনি যা করে ভাই খাসবি নাকি টানা আট পিরিয়ড আমাদের টিফিন হয়নি শিখাস না স্কুলে হ্যাঁ টিফিন হয় না লকডাউনে পত্রিকা হয় না খাবার খাবারও পেটে থাকে সেটাই সেটাই সেটা দিয়ে কাম চালাতে হয় আচ্ছা এ কি খেলা করছিস ও সাইকেলে বেঁধে তারপর টানবি বল তা কি কি হবে কি সাইকেলে বেঁধে টানবি ঠিক আছে কি হবে কি ওটা তাই এখন বাজে ঠিক বিকেল ঠিক 4:30 আর এখন যাব একটু বাজার দিয়ে চলো তো সবার আগে আমিনুলকে ওখানে ডেকে নেবো তুলে নেবো তারপর যাব চলো এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি নতুন হাটে ইয়ে জামা নেবে অনেক কিছু নেবে চলো যাওয়া যাক দেখতে পাচ্ছ আমাকে আজকে আমিনুল ফুচকা খাওয়াবে ফ্রি খাবার খুব টেস্ট তো গাইজ মানে ব্যাপারটা হচ্ছে অন্ধকারে ভিডিও করতে পারিনি তার জন্য বাড়ি চলে এসেছি আর এখন মানে এসেছি বলতে গেলে 6:30 সময় আর প্রচণ্ড শীতও করছিল তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই